নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী রাজ্যে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে যে রাজ্যে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হওয়ার সম্ভাবনা করছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ বঙ্গোপসাগরে একটা ঘূর্ণপথ সৃষ্টি হওয়ার কারণে অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে এবং সমস্ত মৎস্যজীবীদের কিন্তু নদীতে নামতে এবং সাগরে নামতে বারণ করা হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী বলা হয়েছে আপনারা নিজের কানে একবার শুনে নিন। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এর উপরে একটা ঘূর্ণাবর্ত আছে এবং এই ঘূর্ণাবর্তটা একটু ওয়েস্টওয়ার্ড মুভ করে আগামীকাল ওয়েস্টবেঙ্গল উড়িষ্যা কোস্টের কাছাকাছি চলে আসার সম্ভাবনা। দু নম্বর যেটা হচ্ছে আমাদের যে মৌসুমী অক্ষরেখা, মনসুন অক্ষরেখা, সেটা আমাদের রিজিয়নে জামশেদপুর থেকে দীঘা হয়ে সাউথ ইস্ট ওয়ার্ডস মুভ করে আমাদের ইস্ট সেন্ট্রাল বঙ্গোপসাগরের উপর এসে পড়ছে। ফলে একটা ঘূর্ণাবর্ত আছে যেটা এই মুহূর্তে একটু ইস্ট সেন্ট্রাল বেতে আছে, আমরা আশা করছি মুভ করে চলে আসবে আমাদের কাছে। আর একটা মৌসুমী অক্ষরেখা, এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে আজকে 17 তারিখ থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে। আগামীকাল এবং পরশু বৃষ্টির স্প্রেড একটু বাড়বে, মানে আজকে সব জায়গায় হবে না, কিন্তু কালকে আশা করা যাচ্ছে, কালকে মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলাতেই কালকে এবং পরশু হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার মধ্যে 18 তারিখ শুধুমাত্র উপকূলবর্তী 2 মেদিনীপুর এবং সাউথ 24 পরগনা এই জায়গাটাতে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি। সিমিলারলি 19 তারিখ 2 মেদিনীপুর, সাউথ 24 পরগনা এবং ঝাড়গ্রাম প্লাস কিছুটা আমাদের মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলোর 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি, প্রথম 24 ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পংয়ের 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।